প্রিয় শিক্ষার্থী অভিভাবক শুভকাঙ্ক্ষী সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকের সিরাজগঞ্জ অনলাইন স্কুলের লাইভ ক্লাস। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক নোকালী বহুভাষিক উচ্চ বিদ্যালয়, তোমাদের সামনে উপস্থিত হলাম নবম দশম শ্রেণীর আইসিটি বিষয়টি নিয়ে। आज के आलोचना करब नवम दशम श्रेणी आईसीटी चतुर्थ अध्याय विषय आमार लेखालेखी ओ हिसाब। ए अंश थेके आमार लेखालेखी निये आलोचना करछी। गत क्लासे आमरा देखिएछी वार्ड प्रसेसर की, वार्ड प्रसेसर व्यवहारेर सुविधा बा बैशिष्ट्य समूह। आज के आमरा प्रैक्टिकल क्लास करब। तो प्रथमे आमरा एकटी वार्ड प्रसेसर खुलछी। वार्ड प्रसेसर आमरा एटा देखते पाच्छी विंडोज टेन आमरा स्टार्टे क्लिक करे आमरा एखान थेके माइक्रोसॉफ्ट स्क्रॉल करे माइक्रोसॉफ्ट ऑफिस 2013 आमार एखाने 13 इन्स्टल करा आछे। जदिओ बोइते 7 निर्देशना देवा आछे, तबुओ आमी देखिए देव आसले 7 एबं 13 শুধুমাত্র আউটলুকিং চেঞ্জ বাট কার্যক্রম একই। তো আমরা ওয়ার্ড 2013 খুলে নিচ্ছি। ডাবল ক্লিক করলে আমরা একটি এরকম অবয়ব দেখতে পাব। আমরা ভিন্নভাবেও ওয়ার্ড প্রসেসর খুলতে পারি যে কোনো ফাঁকা জায়গায়, ড্রাইভ অথবা ডেস্কটপে রাইট বাটন ক্লিক, নিউ এবং মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে আমরা ক্লিক করে এভাবে খুলতে পারি। এভাবে আমরা একটি ওয়ার্ড প্রসেসর খুলে নিলাম। আমরা মূলত অফিস 2013 এখানে রয়েছে ফাইল এবং অফিস 2007 রয়েছে অফিস বাটন। তো আমরা এখানে অফিস বাটনে যে কমান্ডগুলো থাকে সাধারণত আমরা দেখছি নিউ। নিউ মানে হচ্ছে নিউতে ক্লিক করলে আমরা নতুন একটি ডকুমেন্ট খুলতে পাবো। এখানে যে নতুন একটি ডকুমেন্ট খুলে গেল। এবং আমরা যদি ওপেন ক্লিক করি তাহলে আমরা পূর্বের সেভ করা ফাইল ক্লিক করে আমরা পূর্বের একটি সেভ করা ফাইল আমরা ওপেন করলাম। এটা হচ্ছে পূর্বের সেভ করা ফাইল ওপেন করা। এবং আমরা যদি স্টার্ট অফিস বাটনের আরও কমান্ড দেখি, এখানে সেভ রয়েছে সেভ। আমরা ফাইলটাকে যদি সেভ করতে চাই তাহলে সেভে ক্লিক করব এবং সেভ অ্যাজ, যেমন এই ফাইলটি আমরা একটি ভিন্ন নামে ভিন্ন জায়গায় সেভ করতে পারি। যেমন আমরা সেভ অ্যাজে ক্লিক করার সাথে সাথে এখানে ব্রাউজ করে আমরা ডেস্কটপ ক্লিক করলাম এবং সেখানে ফাইল নেমটা আমিনুল ইসলাম ওকে আছে। আমরা এখানে আমিনুল ইসলাম ওকে দিলে, সেভ দিলে এখানে চলে আসবে এবং এই ফাইলটাকে আমরা একই নামে ডেস্কটপে আমিনুল ইসলাম নামে আমরা ফাইলটি সেভ করেছি এখানে। এবং এই ফাইলটি যদি আমরা খুলি, এটাকে আমরা সেভ অ্যাজ দিয়ে
ডেস্কটপে আমরা সেভ যদি করতে চাই, এখানে আমরা ওকে ওয়ান দেই, ওকে ওকে ওয়ান, তার মানে আমি ফাইলটা একই জায়গায় ভিন্ন নামে সেভ করলাম, একই জায়গায় অর্থাৎ ডেস্কটপে ভিন্ন নামে সেভ করলাম। ভিউয়ার্স, মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এভাবে অফিস বাটনের সেভ অ্যাজ কমান্ডটাকে ব্যবহার করতে পারি। এরপর রয়েছে প্রিন্ট, আমরা প্রিন্ট দিতে চাইলে প্রিন্টে ক্লিক করলে আমাদের প্রিন্টার সিলেক্ট করে আমরা যদি এখানে প্রিন্ট কমান্ড দিই তাহলে পেজটি বা ফাইলটি প্রিন্ট হবে, এবং আমরা কত পাতা প্রিন্ট করব, কত নাম্বার পাতা প্রিন্ট করব এবং কোন সাইজ পাতায় প্রিন্ট করব এটা আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারবো। তো এভাবে আমরা এখানে শেয়ার, আমরা এখানে বিভিন্ন বলেছিলাম যে অফিস বাটনে শেয়ার নামের বা পাবলিশ নামের একটি কমান্ড থাকে, সেখান থেকে আমরা সরাসরি আমাদের লেখাগুলোকে সরাসরি ইমেইল করতে পারি, অনলাইনে পাঠাতে পারি অথবা ব্লগ হিসেবে পোস্ট করতে পারি। একটু আপডেট হলে আমরা এক্সপোর্ট অর্থাৎ ফাইলকে আমরা বিভিন্ন ফরম্যাটে এক্সপোর্ট করতে পারি, পিডিএফে এক্সপোর্ট করতে পারি, জেপিজিতে এক্সপোর্ট করতে পারি। এরপর রয়েছে ক্লোজ, এবং উইন্ডোজ অফিস 7-এ রয়েছে এক্সিট। তো যাই হোক মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা শেষগঞ্জ অনলাইনের মাইক্রোসফট ওয়ার্ড এর বিভিন্ন কমান্ডগুলো দেখব। এর মধ্যে প্রথমে আমরা ইতিমধ্যে আমরা দেখে ফেললাম অফিস বাটনের কাজ, এরপর রয়েছে আমাদের লেখালেখির সাজসজ্জা, ফন্ট স্টাইল নির্বাচন এবং এর সাইজ ও রং নির্ধারণ। খুব সহজই একটা ব্যাপার, আমরা যদি এখানে লিখি, আমরা যদি এখানে বাংলায় লিখতে চাই তাহলে আমরা এখানে ফন্ট নির্ধারণ করব সুতনি MJ, এবং কিবোর্ড লেআউট চেঞ্জ করব কন্ট্রোল অল্টার দুটো কি এবং সাথে বি, এই তিনটে কি একসাথে প্রেস করে আমরা কিবোর্ড লেআউট চেঞ্জ করে আমরা লিখতে পারি, এবং এখানে ফন্ট স্টাইলটা আমাদের সুতনি MJ এবং ফন্ট সাইজটা আমাদের বাড়িয়ে নিচ্ছি, যে এখন আমি লিখছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। প্রিয় শিক্ষার্থী, আমি বেশি লিখছি না, সময় ক্ষেপণ করছি না, কপি করছি এটাকে, কপি করে এটাকে আমরা পেস্ট করে দিচ্ছি, কপি করে পেস্ট করে দিচ্ছি। তো এখন আমরা ফন্ট স্টাইল নির্ধারণ করলাম সুতনি MJ, এবং আমরা যদি বাংলায় লিখতে চাই, ইংরেজিতে লিখতে চাই তাহলে আমরা ফন্ট স্টাইল এখান থেকে টাইমস নিউ রোমান এবং আবার কিবোর্ড লেআউট চেঞ্জ করব কন্ট্রোল অল্টার বি একসাথে চাপ দিয়ে। তো আমরা লিখব, হ্যাঁ, ওহ বেঙ্গল, বেঙ্গল অফ গোল্ড আই লাভ ইউ। তো মাই ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসনার, আমরা যদি ফন্ট স্টাইল চেঞ্জ করতে চাই, এখানে টাইমস নিউ রোমান খুবই কমন ফন্ট ইংরেজির, এখান থেকে আমরা এই ফন্টটা দিতে পারি, এই ফন্টটার নাম হচ্ছে ব্ল্যাক অ্যাডার ITC। এভাবে এরকম প্রচুর ফন্ট স্টাইল রয়েছে আমাদের, প্রচুর ফন্ট স্টাইল রয়েছে। আমরা এই দুটো লাইনকে সিলেক্ট করে আমরা একটু এরিয়াল রাউন্ডেড MT বোল্ড করে দিলাম, এই দুটোকে সিলেক্ট করে আমরা ব্যারেনার্ড MTC করে দিলাম, অর্থাৎ আমরা এখান থেকে যে ফন্ট স্টাইল সিলেক্ট করব সেটাই হবে। তো এখানে রয়েছে আমাদের সুতনি MJ, আমরা এর পরিবর্তিতে অন্য কোনো ফন্ট আমরা দেখি আছে কি না, হ্যাঁ এই ফন্টটা আমরা ব্যবহার করতে পারি, এটা
উর্মি এম জে, উর্মি এম জে এই অংশটুকু, এই অংশটুকু টাইমস সুতনি এম এম জে, এই অংশটুকু হচ্ছে ব্ল্যাক অ্যাডার আইটিসি, এই অংশটুকু হচ্ছে এরিয়াল ইত্যাদি। এটা হচ্ছে আমাদের ফন্ট স্টাইল এবং ফন্ট সাইজ কি আমরা এখানে 28 ফন্ট আছে, এখান থেকে আমরা ফন্ট সাইজ কমিয়ে দিতে পারি 16, এখান থেকে আমরা ফন্ট সাইজ 28 কি আমরা 20 করে দিতে পারি, এখান থেকে ফন্ট সাইজ 28 কি আমরা 72 করে দিতে পারি, নানা রকমের ফন্ট স্টাইল এবং সাইজ আমরা নির্ধারণ করতে পারি। তো আমরা মাই ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড স্টুডেন্ট, দেখো আমরা এখানে রঙও পরিবর্তন করতে পারি। আমরা কোথা থেকে রং পরিবর্তন সিলেক্ট, আগে সিলেক্ট করব, আমরা সিলেক্ট করব অর্থাৎ টেক্সটকে সিলেক্ট করব, নির্বাচন করব। নির্বাচন করার পর আমাদের হোম ট্যাবের ফন্ট গ্রুপে গিয়ে, হোম ট্যাবের ফন্ট গ্রুপে গিয়ে আমরা এই যে ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল, ফন্ট কালার, ফন্ট স্টাইল, ফন্ট সাইজ এবং ফন্ট কালার, এই ফন্ট কালারে গিয়ে আমরা যদি লাল কালার দেই তাহলে অবশ্যই লাল হয়ে যাবে, আমরা যদি এটাকে সবুজ কালার দেই সবুজ হয়ে যাবে, আমরা যদি এটাকে অন্য কোনো কালার দেই অন্য কালার হয়ে যাবে। এভাবে আমরা ফন্ট স্টাইল নির্বাচন এবং এর সাইজ রং নির্ধারণ করতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, চলো এবার আমরা আরেকটু মজার জিনিস দেখি, সেটি হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপে গিয়ে আমরা যদি বুলেট, আমরা যদি বুলেট ব্যবহার করতে চাই, বুলেট ব্যবহার হয় প্যারাগ্রাফের শুরুতে, আর কম্পিউটার প্যারাগ্রাফ ধরে, কম্পিউটার প্যারাগ্রাফ ধরে যতক্ষণ না পর্যন্ত আমরা এন্টার কি চাবি না চেপে যতক্ষণ লিখব ততক্ষণ একটি কি একটি প্যারা সে ধরবে। এরপর যদি আমরা এন্টার কি চাপি তাহলে এটাকে প্যারা ধরবে, ইভেন একটি অক্ষর চেপেও যদি আমরা এন্টার কি চাপি তাহলে সেটাকে সে প্যারা ধরবে। তাহলে আমরা এখানে কয়টি প্যারাগ্রাফ আছে আমরা এটা সহজেই বের করতে পারি, আমরা সবগুলো সিলেক্ট করে যদি বুলেট চিহ্ন দিয়ে দেই তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে একটি প্যারা, দুটি প্যারাগ্রাফ, তিনটি প্যারাগ্রাফ, চারটি প্যারাগ্রাফ, পাঁচটি প্যারাগ্রাফ, ছয়টি প্যারাগ্রাফ। ঠিক তেমনি করে আমরা বুলেট বলতে বিশেষ চিহ্ন অর্থাৎ প্যারাগ্রাফের শুরুতে বিশেষ চিহ্ন ব্যবহার করাকে বলা হয় বুলেট। আমাদের বইতে 2007 আমাদের বইতে, টেক্সট বইতে যেটা রয়েছে এই বুলেট চিহ্নটি রয়েছে, এই বুলেট চিহ্নটি আমরা ব্যবহার করতে পারি। এই আমরা কন্ট্রোল অল চেপে, কন্ট্রোল এ চেপে যদি সবার সামনে আমরা বুলেট এই চিহ্ন দিতে পারি তাহলে সবার সামনে আমাদের এই চিহ্ন হয়ে গেছে। আমরা নতুন নতুন বুলেট তৈরি করতে পারি বা ইম্পোর্ট করতে পারি, ডিফাইন নিউ বুলেট, আমরা ডিফাইন নিউ বুলেট স্যাম্পল থেকে নিয়ে আসতে পারি, আমরা নানা রকমের বুলেট এখান থেকে নিয়ে আসতে পারি। যেমন আমরা আমরা এই বুলেটটি ব্যবহার করব, তাহলে আমরা ওকে দিলে এই বুলেটটি ব্যবহার হয়ে যাবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, বুলেট নম্বর এবং লাইনের ব্যবধান আমরা, আমরা এবার নাম্বারের ব্যবহার, আমরা বুলেটের ব্যবহার দেখলাম, এবার দেখি কিভাবে নাম্বারিং করা যায়। নাম্বারিংও ঠিক বুলেটের মতোই প্যারাগ্রাফের শুরুতে বসে, আমরা অনেক সময় নাম্বারিং করি এভাবে 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 আমরা নাম্বারিং করি। তো বুলেট এবং নাম্বারিং একই স্টাইল অর্থাৎ প্যারাগ্রাফের শুরুতে ব্যবহৃত হয় এবং আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রয়োজনে আমরা নাম্বারিং ব্যবহার করি, অর্থাৎ কোনো প্রশ্নের 1, 2, 3 ইত্যাদি বোঝানোর জন্য। এছাড়া রয়েছে আমরা গুরুত্বপূর্ণ নোটসগুলোকে পয়েন্ট আকারে তুলে ধরার জন্য আমরা নাম্বার অথবা বুলেট ব্যবহার করে থাকি। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে আরও একটি বিষয় রয়েছে আমাদের বইতে, লাইনের ব্যবধান, লাইন থেকে লাইনের ব্যবধান, এই একটি লাইন, এই একটি লাইন, এই একটি লাইন এবং এই একটি লাইন, লাইন থেকে লাইনের ব্যবধান করার জন্য আমাদের
লাইন স্পেসিং নামের একটি কমান্ড রয়েছে ওয়ার্ড প্রসেসরে, লাইন স্পেসিং, প্যারাগ্রাফ প্যারাগ্রাফ গ্রুপের লাইন স্পেসিংয়ে গিয়ে আমরা লাইন স্পেসিং আমাদের 1.00, 1.15, 1.5, 2.0, 2.5, 3 ইত্যাদি আমাদের লাইন স্পেসিং রয়েছে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের আদর্শ লাইন স্পেসিং সোয়া এক অথবা আমরা সর্বোচ্চ দেড় দিলে আমাদের সুন্দর দেখায়। ঠিক, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে স্যার আমাদের ফন্ট আদর্শ ফন্ট সাইজ কত? কোনো ডকুমেন্টস সাধারণত কোনো ডকুমেন্টসে আমরা 12 থেকে 14 ফন্ট ব্যবহার করতে পারি, 12 থেকে 14 ফন্ট ব্যবহার করতে পারি, 12 থেকে 14, সর্বোচ্চ ব্যবহার করলে 16 ব্যবহার করা যেতে পারে। এছাড়াও যে যার প্রয়োজনে আমাদের ফন্ট সাইজগুলো ব্যবহার করতে পারি। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা লাইন স্পেসিং দেখলাম, আমরা যদি 2 দেই, অর্থাৎ আমরা যে অংশটুকে স্পেসিং দেব সে অংশটুকু সিলেক্ট করে আমরা এই যে 2 দিলে আমাদের লাইন থেকে লাইনের দূরত্ব এত দূর এসে যাবে, লাইন থেকে লাইনের দূরত্ব। আর যদি আমরা 1 দেই তাহলে এইভাবে আসবে। সর্বজন গৃহীত স্ট্যান্ডার্ড হচ্ছে 1.5, 1.5, 5। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তো এই পর্যায়ে আমরা দেখলাম প্যারাগ্রাফ থেকে বুলেট, অর্থাৎ হোম ট্যাবের প্যারাগ্রাফ থেকে বুলেট নাম্বারিং, এ হচ্ছে বুলেট, এ হচ্ছে নাম্বারিং, এবং আমরা লাইন স্পেসিং ব্যবহার করতে পারি। এরপর রয়েছে মজার একটি কমান্ড, টেবিল ও বিভিন্ন ইলাস্ট্রেশনস, টেবিল ও বিভিন্ন ইলাস্ট্রেশনের কাজ আমরা দেখব। কন্ট্রোল এন দিয়ে আমরা একটা নতুন একটি ডকুমেন্ট বা পেজ খুললাম, আমরা ইনসার্ট অর্থাৎ ডকুমেন্টের মধ্যে আমরা কোনো কিছু প্রবেশ করাতে চাইলে ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট ট্যাব থেকে আমরা টেবিল নিতে পারি, ইনসার্ট টেবিল, আমরা কতগুলো কলাম নেব, এখানে বাড়াতে পারি, কমাতে পারি, এবং এখানে কতগুলো রো নেব, বাড়াতে পারি, কমাতে পারি। এভাবে আমরা ওকে করলে আমরা টেবিলটা নিয়ে নিলাম, এভাবে আমরা টেবিল নিয়ে নিলাম। এবং ডকুমেন্টের মধ্যে আমরা পিকচার নিতে চাইলে আমাদের ইলাস্ট্রেশনস গ্রুপের পিকচার আইকনে ক্লিক করি এবং আমাদের কাঙ্ক্ষিত পিকচারটি কোথায় রয়েছে সেখান থেকে আমরা সেটাকে নিয়ে আসি। আমরা কাঙ্ক্ষিত পিকচারটি এভাবে সিলেক্ট করে ইনসার্ট করলে চলে আসবে, এবং এই পিকচারটিকে আমরা বিভিন্ন রকম মডিফিকেশন করতে পারি। সেটা পিকচারটাকে সিলেক্ট করা অবস্থায়
আমাদের এখানে একটি ফরম্যাট অতিরিক্ত ট্যাব চলে আসবে, আর সিলেক্ট না থাকলে সেই ট্যাবটি আসবে না। আমরা সিলেক্ট করছি, ফরম্যাট ট্যাবটি চলে আসছে, এবং তার সর্ব আগে আমরা কোনো ছবি ইনসার্ট করার পর ডকুমেন্টে আমরা এটাকে ছবিটাকে লেখার পিছনে রাখবো নাকি লেখার সামনে রাখবো সেটা নির্ধারণ করে দেব। দিয়ে তারপরে আমরা এটাকে কাজ করব, এটাকে আমরা নড়াবো, সরাবো, কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি আমরা এটাকে কপি করতে পারবো। এইভাবে আমরা কপি করতে পারবো, এটাকে আমরা বড় করতে পারবো, সিলেক্ট করে বড় করতে পারবো, এটাকে আমরা ছোট করতে পারবো, নানা রকম ছবি আমরা এখানে ব্যবহার করতে পারবো এবং ছবির বর্ডার বা অন্য কোনো কাজ আমরা করতে পারবো। ছবিটাকে আমরা বর্ডার দিয়ে দিচ্ছি, বর্ডারের কালার আমরা দিয়ে দিচ্ছি আমাদের পছন্দ মতো, বর্ডার কালার দিয়ে দিচ্ছি আমাদের পছন্দ মতো, বর্ডার কালার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ছবির ব্রাইটনেস কন্ট্রাস্ট আমরা এখান থেকে বাড়াতে পারবো, ব্রাইটনেস কন্ট্রাস্ট আমরা এখান থেকে বাড়াতে পারবো, কমাতে পারবো, কালারটাকে আমরা এখান থেকে রিকালার করতে পারবো। আমরা এটা দেখাচ্ছি, কালার রিকালার অরিজিনাল কালার বিভিন্ন রকমের কালার করতে পারবো আমরা, এই যে দেখছি নানা রকমের কালার করতে পারবো। সিলেক্ট থাকা অবস্থায়, অবশ্যই বন্ধুরা সিলেক্ট থাকা অবস্থায় আর্টিস্টিক ইফেক্ট দিতে পারবো আমরা, আর্টিস্টিক ইফেক্ট যেটাকে আমরা বলছি, আর্টিস্টিক ইফেক্ট, আর্টিস্টিক ইফেক্ট। এরপরে রয়েছে আমাদের নানা রকমের স্টাইল, ছবির বিভিন্ন রকমের পিকচার স্টাইল রয়েছে এবং ছবির পিকচার বর্ডার, পিকচার ইফেক্ট, নানা রকমের ইফেক্ট দিতে পারি আমরা, নানা রকমের ইফেক্ট দিতে পারি। পিকচার পেজ লেআউট, অর্থাৎ আমরা পিকচারকে এই এরকম বক্সের মধ্যে প্রবেশ করাতে পারি, ইত্যাদি ইত্যাদি আমরা কাজ করতে পারি। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ কমান্ড রয়েছে ইনসার্টের ফরম্যাটের, এটাকে আমরা রোটেট করতে পারি, ঘুরাতে পারি, 90 ডিগ্রি, আবার দিলাম 90 ডিগ্রি, আবার দিলাম 90 ডিগ্রি, অথবা আমরা এটাকে 90 ডিগ্রি, হ্যাঁ এটাকে আমরা সরাসরি আমরা ভার্টিক্যাল করতে পারি, এটাকে আমরা হরাইজন্টাল করতে পারি, এটাকে আমরা রোটেট লেফট 90 ডিগ্রি করতে পারি, নানা রকম। অথবা ছবিটাকে আমরা ক্রপ করতে পারি, ছবিটাকে আমরা ক্রপ করতে পারি এবং কত ইঞ্চি কত ইঞ্চি বাড়বে কমবে সেটা করতে পারি, এবং ক্রপ করে এন্টার মারলে আমাদের ছবিটা ক্রপ হয়ে যাবে। তো এভাবে আমরা প্রায় ইনসার্ট থেকে ইলাস্ট্রেশনস, ডকুমেন্টে ইলাস্ট্রেশনস করতে পারি, অর্থাৎ ডকুমেন্টকে নানা রকম সুন্দর যমণ্ডিত করতে পারি। মানে স্টুডেন্ট, এখানে রয়েছে আমাদের শেপস, আবার আমরা অনলাইন থেকেও পিকচার আনতে পারি। শেপের কাজটা আমরা দেখি, শেপস নানা রকমের শেপস রয়েছে, যেমন আমরা এখানে শেপস এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো কোনো ডিজাইন তৈরি করতে পারি। এটাকে আমরা ঘুরিয়ে দিলাম, রোটেট করে দিলাম, এই রোটেট রোটেট, এটাকে আমরা রোটেট করে দিলাম, এবং এটাকে আমরা সেন্ড ব্যাক করে দিলাম, এটাকে আমরা সেন্ড ব্যাক করে দিলাম, এই, এবং দুটোকে আমরা একটু কালার ভিন্ন করে দিচ্ছি, এটাকে কালার ভিন্ন করে দিচ্ছি, এবং এর বর্ডার আউটলাইনটাকে একটু একটু মোটা করে দিচ্ছি, এর আউটলাইনটাকে একটু মোটা করে দিচ্ছি, অ্যান্ড দুটোকে গ্রুপ করে দিচ্ছি, কন্ট্রোল ধরে দুটো সিলেক্ট করে এখানে গিয়ে আমাদের গ্রুপ গ্রুপ, এখন এটা আমাদের একটা মগ হয়ে গেল। অর্থাৎ আমরা ইনসার্টের শেপ থেকে নানা রকমের আমাদের প্রয়োজনীয় দৃষ্টিনন্দন শেপস তৈরি করতে পারি, এবং এর উপর আমরা লিখতে পারি, রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট, অ্যান্ড দেন লিখলাম SOS, সিরাজগঞ্জ অনলাইন স্কুল, অথবা এটার সাথে আমরা এটাকে আমরা টেক্সট দিয়ে আমরা টেক্সট দিয়ে এটাকে ফিল করতে পারি, টেক্সট পিকচার ফিল, অ্যান্ড দেন
আমরা এটাকে দিতে পারি, এভাবেও কিন্তু আমরা করতে পারি। শেপ পিকচার ফ্রম ফাইল অ্যান্ড টেক্সট, এভাবে আমরা কিন্তু মগ তৈরি করতে পারি। যাই হোক বন্ধুরা, এরপর রয়েছে ওয়ার্ড আর্ট যোগ করা। ওয়ার্ড আর্ট অনেক মজার একটি কমান্ড, আমি আজকে এ পর্যন্ত দেখিয়ে নেক্সট ক্লাসে শেষ করব, কিন্তু আজকে দেখাবো ওয়ার্ড আর্ট যোগ করা, অর্থাৎ একটা ডকুমেন্টে কীভাবে ওয়ার্ড আর্ট যোগ করতে হয়। যেমন আমরা এই লেখাটাকে আমরা জাস্ট এই লেখাটাকে আমরা একটু স্টাইলিশ করে প্রকাশ করব। নতুন একটা ফাইল নিচ্ছি, কন্ট্রোল এন মেরে অ্যান্ড এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এন চেপে নতুন একটি ফাইল নিয়ে সিরাজগঞ্জ অনলাইন স্কুল, সিরাজগঞ্জ অনলাইন স্কুল, এবং এখানে আমরা এটাকে কালার করছি, অর্থাৎ কালার দরকার নেই, আমরা কালার না করলেও চলবে, অটোমেটিক রাখি, এবং এটাকে কপি করছি। কপি করে আমরা ওয়ার্ড আর্ট এখানে আমাদের রয়েছে ওয়ার্ড আর্ট, অর্থাৎ আমাদের টেক্সট গ্রুপে, অর্থাৎ ইনসার্ট ট্যাবের টেক্সট গ্রুপে রয়েছে আমাদের ওয়ার্ড আর্ট। এবং ওয়ার্ড আর্ট আমাদের এখান থেকে যে স্টাইলটা আমাদের পছন্দ সেই স্টাইলটা আমরা এখান থেকে নিলাম, নিয়ে এখানে আমরা ঠিক করলাম ওয়ার্ড আর্ট, এবং এই ওয়ার্ড আর্টটা আমাদের ইন ফ্রন্ট অফ টেক্সট, টেক্সটের উপরে থাকবে, এবং এখান থেকে আমরা ওয়ার্ড আর্টটাকে আমরা দৃষ্টিনন্দন করলাম, এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো সুন্দর করলাম, অথবা আমরা এখান থেকে এভাবেও কাজ করতে পারি। অর্থাৎ ওয়ার্ড আর্ট হচ্ছে আমাদের আমাদের ওয়ার্ডটাকে, অর্থাৎ লেখাকে আমাদের মনের মতো করে ডিজাইন তৈরি করা অনলাইন। হ্যাঁ, এভাবে আমরা ওয়ার্ডকে আর্ট করতে পারি, সেটা আমরা বাংলায়ও করতে পারি, ইংরেজিতেও করতে পারি। অর্থাৎ এই লেখাটাকে আমরা ঘুরোতে পারি, এই লেখাটাকে আমরা ভার্টিক্যালি চেঞ্জ করতে পারি, হরিজন্টালি চেঞ্জ করতে পারি, আবার ভার্টিক্যালি চেঞ্জ করতে পারি। মানে স্টুডেন্ট, এই হচ্ছে আমাদের ডকুমেন্টে ওয়ার্ড আর্ট যোগ করা। এর পরবর্তী আমাদের রয়েছে মার্জিন ঠিক করা, অর্থাৎ আমাদের ডকুমেন্টকে মাপ ঠিক করা, অর্থাৎ A4 লিগ্যাল বিভিন্ন সাইজের কাগজে আমাদের এটা ঠিক করা। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই, নেক্সট ক্লাসে আমি ওয়ার্ড আর্ট মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসর ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ, নেক্সট ক্লাসে অবশ্যই উপস্থিত থাকবে। আর এই ক্লাসে যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাদের সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পেজে গিয়ে কমেন্ট করবে এবং আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, শুভাকাঙ্ক্ষী সবাই কে শুভ সন্ধ্যা জানিয়ে শেষ করছি আমার আজকের অনলাইন ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।